রেটটা যে এখানে দাঁড়ালে পুরো ভেলোরের সিটিটা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পাহাড়টা এত সুন্দর, একটা পাহাড় একদম, আর চারদিকে পুরো জলরাশি রয়েছে একদম। গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, তোমাদের বলেছি আমি এখন ভেলোরে আছি, যেহেতু রিসেন্ট ভেলোরে এসেছি ডাক্তার দেখানোর জন্য। তো তোমাদের একটা বলেছিলাম পায়ের প্রবলেমের জন্য, তো তার জন্য এখানে আসা, এখানে যেহেতু বেস্ট ট্রিটমেন্ট হয়। তো আজকে একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাব, সেটা হচ্ছে টিপুল সুলতান পার্ক। আমার সঙ্গে আছে দুষ্টু, যে দেখতে পাচ্ছ, এই যে আমার ফ্রেন্ডস। তো এও আজকে আমার সঙ্গে যাচ্ছি, যেহেতু এখন আমরা যাচ্ছি জায়গাটা টিপুল সুলতান পার্ক, ওটা ব্যাঙ্গালোর হাইওয়ে যেটা রয়েছে তার পাশেই রয়েছে পার্কটা। ঐতিহাসিক প্লেস যেটা ভেলোর এলে সবাই যায় সেখানে ঘুরতে। তো এটা আমার যেহেতু ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন 2016 সালে, তো ওই জায়গাটা গেছিলাম। তো আজকে যেহেতু এসেছি আবার, তো এটা সেকেন্ড টাইম যাচ্ছি। তো তখন তো আমার ইউটিউব ছিল না, এখন ইউটিউব আছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এখন হাঁটছি, দেখতে পাচ্ছ। তো এখন গরম যেহেতু কম, এখানে গরমটা প্রচুর হয়, যেহেতু মেঘলা ওয়েদার বলে একটু গরমটা কম, বৃষ্টি হালকা হালকা হচ্ছে যেহেতু। তো চলো ব্লগটা কন্টিনিউ শুরু করা যাক, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, আমরা এখন হাঁটছি রাস্তায়, যেহেতু পুরো দেখতে পাচ্ছ রাস্তা, পিছন সাইডটা, সামনের সাইডটা তোমার দেখাচ্ছি। তো সামনেটা গেলে একটা রাস্তা আছে, মেন রোড। তো পাশে রয়েছে সিএমসি বড় বাজার, তারপরে রয়েছে ব্যাঙ্গালোর হাইওয়ে। ব্যাঙ্গালোর হাইওয়ে পাশে একদম রয়েছে যেখানে আমরা যাচ্ছি টিপু সুলতান পার্ক। তো এই দিকটা গেলে ফ্রেন্ডস সিএমসি বড় বাজার পড়ে, আর এই দিকটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোর হাইওয়ে, তার পাশে হচ্ছে টিপু সুলতান পার্ক। এখানে দেখা আছে একটু হালকা হালকা গেটটা, তো আমরা সেই দিকটাই যাবো এখন। তোমরা এই দিকটা ঘুরেও যেতে পারো, আবার শর্টকাট হচ্ছে তোমরা এই পাশ দিয়ে সোজা যেতে পারো একদম। আর পাশে রয়েছে একটা বাস স্ট্যান্ড, যেটা তোমার সিএমসি বাস স্ট্যান্ড। তো সেখান থেকে তোমরা বাস ধরে গোল্ডেন টেম্পল যেতে পারো, পাশেই রয়েছে বাস স্ট্যান্ডটা, এই রাস্তার সেবাসে একদম। আর আমরা সেদিকে যাচ্ছি এখন, বাজারটা পেরিয়ে একদম সেদিকটা যাবো, রাস্তা পেরাই, রাস্তাটা পেরিয়ে পড়লাম যেহেতু। তো এখানে মার্কেটের ভালো জিনিস হচ্ছে বেশিরভাগ দেখতে পাচ্ছি পুদিনা পাতা, তোমার হচ্ছে কারি পাতা, প্রচুরই দেখতে পাচ্ছি এখানে। আর এখন একটা মার্কেটের ভিতর দিয়ে যাবো হেঁটে হেঁটে, মার্কেটটা তোমাদের দেখাচ্ছি, যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এই মার্কেটের ভিতর দিয়ে আমরা হেঁটে যাবো। টিপু সুলতান গেট দেখতে দেখতে চলে এসেছে একদম পাশে একদম, এই যে একটা গেটের মতন দেখতে পাচ্ছ তোমরা, ওই থামেটা যে দেখতে পাচ্ছ ওইখানে আমরা যাবো। তো এখানে এখন একদম চলে এসেছি পাশাতে কাছাকাছি, যেহেতু একটু একটু দেখতে পাচ্ছ। তো ওই ফ্লাইওভারের উপর দিয়ে যাবো আমরা, সেবাস্টার লাইনটা ফেরাবো, এটা যেতে হলে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হয়। তো একটা মার্কেট এটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা মার্কেট এটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ব্যাঙ্গালোর হাইওয়ে, পাশাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো আমার সঙ্গে একটা ছোট ফ্রেন্ড রয়েছে, ও বাংলা বলতে পারে, যেহেতু উড়িয়া আর হিন্দি বলে। তো তুমি পহলে টাইম ইয়াপে আয়ে হো, তো এ প্রথম টাইম এখানে এসছে, তো খুবই ইয়াপে খুব এনজয় হুয়া। তো ফ্রেন্ডস, চেন্নাইটা হচ্ছে ক্রিকেটের জন্য বিখ্যাত, আমার ফ্রেন্ডস বলতে চাইছে, তো এর ঘোরার জন্য খুবই পছন্দ। তো একটু ফ্লাইওভার দিয়ে তোমার দেখাচ্ছি, দেখো দারুণ লাগছে, ও প্রচুর দারুণ। ফ্লাইওভারের অনেক ছোটো ছোটো দোকান রয়েছে, তো আমরা ফ্লাইওভারটা পেরিয়ে যাবো একদম সে বাসটা যাবো টিপু সুলতান পার্কে। তো ফ্রেন্ডস, ফ্লাইওভার থেকে একটু তোমার দেখাচ্ছি টিপু সুলতান পার্কটা, দেখতে পাচ্ছ দারুণ লাগছে। তো কথা বলতে বলতে চলে এলাম, দেখতে পাচ্ছ পাশাপটা দূর থেকে একদম টিপু সুলতান যে পার্কটা একদম সমুদ্রে ভরা। তো আমরা একদম সেই দিকটা যাবো, উঁচু থেকে একদম সিটিটা দেখবো, খুব দারুণ একটা জায়গা, চলো ভিতর যাওয়া যাক। ফ্রেন্ডস, কথা বলতে বলতে চলে এলাম, জায়গাটা দারুণ একটা জায়গা, দেখতে পাচ্ছ পুরো আমাদের ছোট্ট ফ্রেন্ডসটা বলছো হ্যারালি, মানে সবুজে ভরা, সত্যি সবুজে ভরা, একদম সুন্দর একটা জায়গা এখানে দেখতে পাচ্ছ। এটা ঢোকার গেট, তো খুবই একটা দারুণ জায়গা, মানে এখানে এলে ফিলিংস বা তোমার মনোভাবটা পুরো চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর জায়গা, এখানে হেঁটে হেঁটে আসা যায়। তো আমরা অটো টোটো নিয়ে নিই, ভাড়াটা বলতে পারো যদিও কতটা নেয় এখানে আসতে, তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। তো যারা দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা প্রাসাদটা, খুব সুন্দর একটা জায়গা, আর আমার সঙ্গে যারা এসেছে তারা একদম সামনে চলে গেছে দেখতে পাচ্ছ, আর অনেকে পিছনে আসছে হেঁটে হেঁটে। তো আমার সঙ্গে এই ছোট্ট ফ্রেন্ডটা আজকে রয়েছে, তোমাদের সঙ্গে সেও তোমাদের সঙ্গে কথা বলবে আজকে, যেহেতু বাংলা বলতে অনেক হিন্দি যাস ও বলবে। তো আমার ফ্রেন্ডসদের একটু হাই বলে দাও ফ্রেন্ডস। হাই গাইস, মেরা নাম সোহম হ্যায়। তো বলো। মে স্কুল মে 5th স্ট্যান্ডার্ড মে পড়তা হুম, মে স্কুল কা নাম কেন্দ্রীয় বিদ্যালয় হ্যায়, আর আপসে মিলকে আচ্ছা লাগা।
तो उस लोग को मेरे फ्रेंड्स को सब हाय कर दो और बता दो। और हाँ, आप इस भैया के चैनल में आपको मैं आपको चैलेंज देता हूँ कि आपको 1 लाख सब्सक्राइबर्स कंप्लीट करने होंगे। तो हमारे छोटे फ्रेंड्स सपोर्ट करते तो फ्रेंड्स चले एकदम देखते तो पासा था गाय एकदम खूब सुंदर एक जगह देखते अनेक बड़शी दिए माछ धरते देखो बड़शी पेले अने माछ धरते अनेक माछ रही है ও দারুণ জায়গা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একদম ও দারুণ তো চলে এসেছি ওই রাস্তাটা দিয়ে একটু ভিতরে যেতে হবে প্রাসাদে উঠবো তো আর একটা জিনিস হচ্ছে পুরো প্রাসাদটা চারপাশটা এরকম মানে ছোট্ট একটা মানে খালের মতন চার সাইডে জল জলাশয় রয়েছে একদম পুরো চারপাশটা কারণ তখন বৈরাসূত্র যাতে আক্রমণ করতে না পারে তার জন্য এই জল এটা রয়েছে কারণ তখন তারা এলে জলটা পেরিয়ে যেতে হতো অনেক কিছু জলে থাকতো তোমরা অনেকে বইতে পড়েছো কুমির কুমির থাকতো জলে আর এই যে ছোট ছোট গুফা মতন দেখছো এখান থেকে তারা বৈরাসূত্রকে আক্রমণ করতো এখান থেকে তারা আসতে দেখছো তো আমরা এখন যাবো সেই জায়গাটার ভিতর দিয়ে এখন যাবো সোজা হেঁটে হেঁটে তো ফ্রেন্ডস আমরা যাবো এখন সেই উঁচুটার দিকে যাবো একদম দেখতে পাচ্ছো ওই উঁচুটার দিকে যেতে হলে সিঁড়ি দিয়ে ধরে উঠতে হবে তো প্রথমে আমরা মন্দিরে যাবো না আগে সেই উঁচুটা ঘুরবো পুরো পাশটা তোমাদের দেখবো উঁচু থেকে তারপর মন্দিরে তোমাদের নিয়ে যাবো চলো একটু পাশেরটা ঘুরে আসি তো ফ্রেন্ডস এখন টিপুলসুন্দা পার্কের ভিতরে আমরা ঘুরছি যেহেতু আরেকটা এখানে ভালো জিনিস হয় সেটা হচ্ছে এখানে পুলিশ ক্যাম্পটা আছে মানে পুলিশ মানে এখানে পুলিশের ট্রেনিং দেওয়া হয় আর এখান থেকে পুলিশ তৈরিও করা হয় এটা তামিলনাড়ুর একটা তো খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ একদম অনেক তার পাশে একটা মন্দির আছে মন্দিরের নাম কি গণেশ মন্দির তো আমার সঙ্গে বাইদা দেখতে পাচ্ছ এই দাদা আমার সঙ্গে এসছে খুবই এনজয় করছে এখানে এসে তো গণেশ মন্দিরে যাবো তার আগে উপরটা উঠবো প্রাসাদের উপরটা তো ফ্রেন্ডস সিঁড়িটা দেখতে পাচ্ছ একদম তো এর উপর একটা চূড়া রয়েছে আমরা সেই চূড়াতে যাবো আর এখান থেকে দাঁড়ালে পুরো সিএমসি যে মার্কেটটা সেটা তোমরা দেখতে পাবে কথা বলতে বলতে পুরো প্রাসাদের ভিতরে চলে এসছি আর পাশে দেখতে পাচ্ছ একটু উঁচু টিলার মতো একটা পাহাড় রয়েছে পুরো একদম সিএমসির মাঝখানে দারুণ জায়গা ফ্রেন্ডস তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই পাহাড়টা একদম খুব দারুণ লাগছে পাহাড়টা একদম দূর থেকে তো এখন পুরো প্রাসাদের উপর চলে এসেছি এসে একদম পাহাড়টা দেখলাম প্রথম যেহেতু অনেকটা হাঁটতে হবে আর একটা সিঁড়ি রয়েছে তো এরাও আমাদের সঙ্গে এসছে অনেকে এরা অনেকটা হেঁটে গেছে গরমে হাঁপিয়ে গেছে পুরো এই যে সব এসছে তো আমরা সেই চূড়োটার কাছে যাব হেঁটে হেঁটে চলো সেদিকটা যাওয়া যাক সবাই এই ভেলোর এলেই এখানে অনেকেই প্রায় আসেন ম্যাক্সিমাম তো এই জায়গাটা আসেনি এমন কেউ নেই এখানে এলে পুরো মন ভরে যাবে একে এটা একটু ঘুরে নিই ওই উঁচু চূড়ার দিকে যাব ওইটা দেখে ওইখান থেকে একদম ব্যাক করে সোজা মন্দিরে যাব তো গরমও লাগছে একটু যেহেতু উঁচু জায়গাটা এখন মেঘলা ছিল কেটে গেছে ঘড়িতে এখন প্রায় 11টা বাজে তো যেহেতু আজকে সানডে আজকে ডাক্তার দেখানো আমাদের নেই তার ফাঁকে একটু বেরিয়ে পড়েছি এখানে একটা ছোট্ট ঘর মতন দেখতে পাচ্ছ তো এখানে সেনা কর্মীরা থাকতো আগে বাইরে থেকে যারা আসতো তাদেরকে দেখতো মানে এক কথায় বলতে গেলে চেকিং গেট যেটা বলে তো আমরা উঁচুটায় যাব একদম সে উঁচুটায় গিয়ে একদম দেখবো খুব সুন্দর একটা পাহাড় জায়গা ভাই পুরো মাইন্ড ব্লোয়িং জায়গা তো মানে খুবই ভালো লাগছে এসে এখানে তো সেকেন্ড টাইম এলাম যেহেতু বিকালে এলে একটা ভালো জিনিস দেখতে পাওয়া যায় এখানে ফুলের গজরা যেটা মেয়েদের মাথায় গজরা ওটা এখানে দেখতে পাওয়া যায় এলে তো এখন সকালবেলাটা নেই যেহেতু রাস্তাটা খুব সুন্দর পুরোটা তোমাদের যতটা হয়ে ঘুরে দেখাবো আজকে তো ফ্রেন্ডস সেই চূড়াটা কাছাকাছি চলে এসে দেখতে পাচ্ছ একদম এটা উঠতে হবে উঠে উপরটা যাব তো এটা উঠবো যেহেতু সিঁড়ি নেই ওই পাথর দেখতে পাচ্ছ একদম সমতল একটা এবড়ো খাবড়ো রয়েছে পুরো মনে হচ্ছে চাঁদের মাটি একদম মানে ভূমি হ্যাঁ তো তার উপরে হাঁটছি পুরো হাঁপিয়ে গেছি এর উপরে উঠে তোমাদের দেখাবো একদম বাইরেরটা যে এখান থেকে দাঁড়ালে পুরো ভেলোরে সিটিটা দেখতে পাওয়া যায় ও একদম উঠে এসছি উপরে দেখতে পাচ্ছ পাহাড়টা একদম সুন্দর একটা পুরো পাহাড় একদম আর চারদিকে পুরো জলরাশি রয়েছে একদম দারুণ লাগছে দেখো পুরো এখান থেকে পুরো সিটিটাই দেখতে পাওয়া যাচ্ছে তোমরা মানে বলে বোঝা তোমরা কতটা ফিলিংসটা লাগছে একদম সেদিকটাও দেখতে পাচ্ছ একদম পাহাড় রয়েছে
তো কাছাকাছি এই পাটা রয়েছে, আমি যে তোমার একটা ব্লগ ছেড়ে দেখতে পারো, সেটা সেটা হচ্ছে যে ভেলোরে যে সবজি বাজার, তো সেই বাজারটাই পাহাড়ের পাশে বসে, তো সেটা নিয়ে গেছিলাম, তোমাদের একটা ব্লগ করে দিব। আর এই মন্দিরের কাছে যাব আমরা পরে, এটা আগে ঘুরে নি। তো ফ্রেন্ডস, এটা যে তোমরা দেখছো এটা হচ্ছে ব্যাঙ্গালোর হাইওয়ে, তো পাহাড়টা কতটা বড় দেখে বুঝতে পারছি নিশ্চয়ই। এর ভিতরে একটা মূল আকর্ষণ হচ্ছে যেটা মন্দির, তো আমরা সেদিকটা আর হেঁটে যাবো না, অনেকটা বড় দেখতে পাচ্ছি পাহাড়টা, খুব সুন্দর। বিশেষ করে পাশাদের উপর এলে তো এখান থেকে যেটা ভালো দেখতে লাগে সেটা হচ্ছে মানে ভেলোরে পুরো প্রাকৃতিক পরিবেশটা যেটা দেখতে পাওয়া যায়, আর বিশেষ করে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা তো একদম অপূর্ব বলে বোঝাতে পারবো না, খুব দারুণ লাগে। অনেক লোক এখানে এসে দেখতে পারো, অনেকে এসছে আজকে, যেহেতু সানডে সবাই বেরিয়ে পড়েছে, যেহেতু আজকে ডাক্তার দেখানো নেই তাই জন্য সবাই চলে এসছে, এখানে এলেই এখানে অনেকে আসে। এত উঁচু করে দাঁড়িয়েছি, তোমাদের পুরোটা দেখালাম ঘুরে, তো খুবই দারুণ লাগছে এখানে, মানে বলে বোঝাতে মানে বলার কোনো ইয়ে নেই, খুব সুন্দরই লাগছে। বিশেষ করে পাহাড়ে যে দৃশ্যটা এখানে দাঁড়িয়ে দেখা যায় তো খুব সুন্দর লাগে। তো আমার দোস্ত চলে এসছে আমার পাশে, একদম ছোট দোস্ত একদম। তো তোমার কাইসা লাগ রা ইয়াঁ পে আগে? বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ গাইস, আর ইতনে আচ্ছি প্রকৃতি কো আপ এনজয় কর সকতে হো চেন্নাই আকে। তো মে কেনা চাহতা হু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করনা না ভুলে। তো বুঝতে পারছো, তো উঁচুতে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, অনেকটা উঁচুতে, তো ভয় লাগছে একটু, যেহেতু তো ভয় করলে হবে না, ডারকা আগে জিদ হ্যাঁ। তো উড়িয়াতে একটা কাহাবত আছে হিন্দিতে, তো সেটা বললাম তোমাদেরকে। তো তোমরা এখানে তামিলনাড়ু এলে বা ভেলোরে এলে এই জায়গাটা নিশ্চয়ই আসতে ভুলো না, খুব সুন্দর জায়গা ফ্রেন্ডস, দারুণ লাগে। বিশেষ করে এই যে পাথরের যে কারুকার্যগুলো খুব দারুণ লাগে এখানে, তো দেখ তোমাদের দেখিয়েছি, দেখো আর একটু, দারুণ লাগছে প্রাসাদের উপর থেকে। তো ফ্রেন্ডস, এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছো এরকম অনেকগুলো আছে দেখো, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেটা হচ্ছে পুরীরা দাঁড়িয়ে সেখান থেকে বাইরে শত্রু আসছে কিনা সেটা তারা লক্ষ্য নজর করতো। দেখো এদিকেও আছে প্রায় দেখতে পাচ্ছ ওই জায়গাটা, তো এখানে সব প্রহরীরা দাঁড়িয়ে থাকতো, সেনারা বাইরে থেকে যারা আসছে তাদের লক্ষ্য নজর করতো এবং প্রয়োজনে তার আক্রমণ করতো। আজ যেই তোমার দেখাচ্ছিলাম যে খালটা মানে খালের মতো একটা চারপাশে জলাশয় রয়েছে, এটা বিশেষ করে বাইরে সূত্রে হট করে এখানে ঢুকতে পারতো না, কারণ ওইখানে অনেক হিংস্র জলজ প্রাণী ছাড়া থাকতো, ঢুকতে গেলে ওখানে নামলেই তাদের একদম খেল খতম করে দিত। তো খুব সুন্দর একটা জায়গা, এই যে দেখতে পাচ্ছ। তো আমাদের গ্রুপের সবাই সেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সব গরমে একদম পুরো কেলিয়ে গেছে একদম। তো সমুদ্রের পাশে থাকতাম, ঠান্ডা ঠান্ডা বাতাস পেতাম, এখান থেকে পুরো পাহাড়ের উপর দেখতে পাচ্ছ সব একদম একদম ক্লান্ত হয়েছে, ফুল মুস্তিতে ওরা দাঁড়িয়ে আছে দেখছে সব প্রাকৃতিক পরিবেশ একদম। তো আমরা উঁচুটা ঘুরে নিলাম চূড়াটা, এখন যাব আমরা মন্দিরের দিকে যাব, মেন মন্দির যেটা রয়েছে এই প্রাসাদের মধ্যে, তো সেই মন্দিরে আমরা যাব। তো এখন আবার সেই উঁচু দিয়ে নামতে হবে দেখতে পাচ্ছ, নেমে একদম সেই রাস্তা ধরে আমরা বরাবর যাব মন্দিরের ভিতরে। মন্দিরটা যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে তোমাদের একটু দেখতে পাবে তোমরা নিশ্চয়ই, তো ভয়ও লাগছে অনেকটা উঁচু, দেখো অনেকটাই উঁচু পুরো। তো ডারকে আগে জিদে আমার ছোট ফ্রেন্ডটা বলছে বারবার, তো মন্দিরটা তোমার দেখাচ্ছি দেখো, এই যে মন্দিরে দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন সাইডটা মন্দির, আমরা ওই মন্দিরে যাব। ওইখানে একটা কুয়া রয়েছে, সেই কুয়াটা তোমার দেখাবো, যদি ভিডিও করতে দেয় তো তাহলে ওইটা তোমার দেখাবো, ওই কুয়াটা অনেক পুরনো কুয়া। হ্যাঁ হ্যাঁ, তো দোস্ত আও, দুষ্টু চলে এসো। তো আরেকজন ফ্রেন্ড আমার আছে দুষ্টু, ও আমাদের সঙ্গে এসছে। তো এখানে সবাই ঘুরে নিলাম, একটু ঘোরার পর আমরা যাব ওই মূল মন্দিরে, তোমাদের একটু মন্দিরটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো, ওই মন্দিরে যাব, গেলে ওইখান থেকে সোজা হয়তো আবার ব্যাক করবো। আরেকজন ছোট ফ্রেন্ডস আমার চলে এসছে, হাই বলো ফ্রেন্ডস, মেরে দোস্ত হাই, তো বলো হাই, বলো হাত নাড়কে বলো। তো এরাও আমার ছোট ফ্রেন্ডস, সব সব ছোট ছোট ফ্রেন্ডস আমার সঙ্গে চলে এসছে, তারাও খুব এনজয় করছে এসে, তারা যেহেতু ফার্স্ট টাইম এখানে এসছে, আমার তো একটা সেকেন্ড টাইম বললাম। তো আমার সঙ্গে আরেকজন দাদা এসছে, আমার বাড়ি দাদা দেখতে পাচ্ছ, তো দাদাও আজকে আমাদের সঙ্গে আছে, পুরো গ্রুপটা দেখো আমাদের টিম, পুরো গ্রুপ, এই যে সব গ্রুপ আছে ওরা সব যে যার মনের কথা শেয়ার করছে সবাই।
ওটাতে যাবো না, একটু ঘুরে যাই। তো শর্টকাট একটা রাস্তা আছে, যেহেতু ওটা ভাঙা চোরা একটু রাস্তা, তো সেবারে যাবো না আমরা, একটু ঘুরে যাবো। তো এখানে আমার একটা ছোট্ট দোস্তকে এখানে রেখে দেবো, ও সেনাকর্মীতে, ওকে এখানে সেনাদের মতো রেখে দেবো। দেখতে পাচ্ছ এই যা পুরো এখানে তোমরা আগে ইসকে আন্দর আর আমার দোস্ত থাকবে বলে যাই। তো তো ছোট্ট একটা এটা জেল, এটা কারাগার, তো এখানে বন্দি করে রাখা হতো। বাইরে থেকে যারা আসতো তাদের এখানে ধরে রেখে দিয়ে রাজার কাছে গিয়ে বলতো, তারপর তাকে নিয়ে যেত। সে অনেক ব্যাপার ইতিহাসে, এত ইতিহাস যাবো না আমরা। তো দারুণ। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ মন্দিরের পাশে চলে এসেছি, এখান থেকে গেলে অনেকটা ঘুরতে যেত, একটু ঘুরে যেতে হবে, তাহলে একটু ঘুরে যাই সেদিকটা। তো সবাই এখন হাঁটছে, দেখতে পাচ্ছ একদম গরমে সব হাঁপিয়ে গেছে, খুবই এনজয় করছে এখানে। আর আমার তিনজন দোস্ত ঘুরছে, যে একদম ছোট দোস্ত আমার একদম, আর একজন দোস্ত আমার আগে পাশে একজন রয়েছে আমার দুষ্টু ফ্রেন্ডস। তো সবাই খুব এনজয় করছে, আবার সে উঁচু দিয়ে নামবো, নেমে সোজা সেদিকটা যাবো। তো এখন উঁচু থেকে নেমে এলাম একদম নিচের দিকে, তো আমরা সেই মন্দিরের দিকে এগোচ্ছি এখন। তো এখানে অনেকে বাস বাস গাড়ি ফাড়ি নিয়ে এসছে, অনেক ঘুরতে দেখতে পাচ্ছ। তো আমরা মূল মন্দির থেকে যাবো, যে রাস্তা দেখতে পাচ্ছ পুরো। তো আমার ছোট্ট ফ্রেন্ডসটা এই যা ওর পিপাসা লেগে জল খেতে যাবে, গরমটা খুব ভালো দিয়েছে। তখন চলে এসেছি ভিতরটা পুরো, মন্দিরটা একটু বাকি রয়েছে, তো মন্দিরে যাবো একদম সেই দিকটা দেখতে পাচ্ছ যাবো। তো মূল মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে পার্কিং রয়েছে, এখানে অনেকে যারা বাইক ফাইক নিয়ে আসে ওইখানে পার্কিং করে দিয়ে ভিতরে যায়। তো আমরাও এখানে গিয়ে দেখবো যতটুকু রাখতে হয় কিনা, কি ব্যাপার সব কিছু জেনে তোমাদেরকে শেয়ার করবো সেটা। তো মন্দিরটা দেখতে পাচ্ছ একদম পুরো মন্দিরের সামনে একদম চলে এসেছি। মাইন্ড ব্লোয়িং প্লেস ভাই, এসে এখানে পুরো ধন্য হয়ে যাবে একদম। তো এই পাশ দিয়ে গেলে সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, তো সেটা আমি ভিতর এখানে গিয়ে জিজ্ঞেস করবো, ভিতরে ব্লগ ফ্লগ করা যাবে কিনা বা ছবি তোলা যাবে কিনা সেগুলো জিজ্ঞেস করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একদম মন্দিরের বাইরে দাঁড়িয়েছি, চূড়া উঁচু থেকে নেমে এসেছি, তখন যেহেতু গরম লেগেছে অনেকে জল ফল খাচ্ছে, এই যা সব ঠান্ডা জল খাচ্ছে একদম গরমে। তো এর ভিতরে বাচ্চাদের খেলার মাঠও রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা, পিছন সাইডটা দেখতে পাচ্ছ একদম খেলার মাঠ রয়েছে। আর এখানে ছোট বড় মন্দিরের সামনে দোকান রয়েছে, এখানে ভিতরটা যাবো। তো ফ্রেন্ডস মন্দিরে গেলে এখানে জুতোটা রেখে ভিতরে প্রবেশ করতে হবে, তো সেটার জন্য কোনো মূল্য ধার্য দিতে হয় না। আর এখানে জুতো রেখে দিয়ে এই যে দেখছো আমরা সব এখানে রাখবো, পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা। তো পুরো মন্দির একদম সামনে চলে এসেছে একদম পুরো পাথরের একদম মন্দির, ঐতিহাসিক মন্দির। এটা হচ্ছে গণেশ মন্দির, তোমরা দেখছো যেটা, ভিতরে একটা ছোট্ট মন্দির রয়েছে আর কুয়ো রয়েছে মন্দিরের ভিতরে। এখানে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে, কিন্তু জুতো রাখার জন্য কোনো মূল্য ধার্য লাগে না এখানে। খুব দারুণ একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের সব গ্রুপ এখানে চলে এসছে, এই যে সব দাঁড়িয়েছে। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তো এখানে কিছু রুলস আছে না জেনে নিব। তো ভিতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে, পুরো সবুজে সবুজ একদম। জিজ্ঞেস করে নিলাম ভিতরে মোবাইল অ্যালাও আছে কিনা, তো বললেন ভিতরে কোনো প্রবলেম নেই। এই যে দরজাটা দেখছো পুরো এটা লোহার দরজা আর কাঠের ফ্রেম একদম, মানে পাথরের ফ্রেম। তো ফ্রেমটা দেখতে পাচ্ছ পুরো সেই যুগের একদম, সব ডিজাইন করা একদম ফ্রেম একদম সুন্দর। তো একদম মূল মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা, প্রবেশ করে ফেলেছি একদম। ভিতরে অনেক বাইরের লোক এসে দেখতে পাচ্ছ। তো এই আমার মনে পড়ছে এখন যে সেকেন্ড টাইম যে এসেছিলাম ওই জায়গাটা বসছিলাম এসে, ও দারুণ লাগছে বস। ভিতরটা পুরোটাই একদম পাথরের উপর কারুকার্য, তোমার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম পাথরের সুন্দর সুন্দর কারুকার্য, একদম খুব দারুণই কারুকার্য, সব ডিজাইন রয়েছে বিভিন্ন রকম দেবদেবী, তারপর আমাদের হাতির ছবি রয়েছে একটা দারুণ একটা গজাধর, আর সেখানে একটা হনুমানের ফটো রয়েছে। তো পাথরের কারুকার্যগুলো খুব সুন্দর রয়েছে, পুরোটাই পাথরের কাটিং একদম কাজ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম ভিতরটা, যেহেতু এখানে এলে গরমে রেস্ট নেওয়ার জন্য অনেক বসে, খুব সুন্দর একটা জায়গা।
এখন আমরা একদম ভিতরে ঢুকছি, এখন যেটা গর্ভগৃহ মানে মন্দিরের মূল যেটা মন্দির, তো তার ভিতরে আমরা এখন প্রবেশ করছি। আর এখানে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, একদম মূল মন্দিরে চলে এসেছি একদম। এর ভিতরে ভিডিও অ্যালাউ নেই যেহেতু, তো ভিডিও করবো না। এখানে দাওয়া আছে, তোমার দেখাচ্ছি, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে কোনো ক্যামেরা বা ভিডিও স্টিল কিছু নেওয়া যাবে না। তো দেখি যতটা যদি পারি তোমাদের একটু শেয়ার করবো। তো ফ্রেন্ডস, ভিতরে বহুত কষ্ট করে একটা ভিডিও করিস, তোমরা দেখতে পাচ্ছ এই যে ষাঁড় রয়েছে এখানে, পাথরটায় ষাঁড়, এখানে কানে কানে যে যা বলে তার মনস্কামনা পূর্ণ হয়। এবং এখানে একটা কুয়া রয়েছে দেখতে পাচ্ছ যে, তো এখানে গঙ্গা জল রয়েছে এমনই বিশ্বাস। তো এখানে যার যেরকম সামর্থ্য সেখানে সেরকম পয়সা ফেলে অনেকে মনস্কামনা পূরণের জন্য, এই যে দেখতে পাচ্ছ লোকগুলো সব দাঁড়িয়ে আছে সেই জায়গাটায়। ফ্রেন্ডস, ভিতরটা ঘুরে এলাম, তো লুকিয়ে চুকে একটু ভিডিও করে তোমাদের দিয়েছি যে কুয়োটা আর একটা যে ষাঁড় রয়েছে যেখানে, মানে ষাঁড়, তো সে ষাঁড়ের কানে যে যা বলবে তার মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো আমিও কিছু করে এসেছি, তোমরা এলে এখানে করো। তো ভিতরে তো করা মোবাইল অ্যালাউ নেই, তবুও একটু আদৌ তোমাদের দিয়েছি, ভিডিও শেয়ার করেছি। আর এখন আমরা ঘুরে জাস্ট বেরিয়ে পড়লাম, আবার আমাদের রুমের দিকে যাব। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই, ভালো থেকো, নেক্সট ব্লগ আবার একটা নিয়ে আসবো। তো খুবই এনজয় করলাম, তোমরা এলে এখানে এসো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে দোস্ত, কে দো ব্লগ আচ্ছা লাগে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটা শেয়ার করো, প্রত্যেককে দেখাও, খুবই আনন্দ হবে দেখে তোমরা। তো চলো আজকে মতো বাই বাই, টাটা, নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হবে, বাই গাইস, টাটা।